স্বৈরাচারের সঙ্গে একাত্মতা পোষণ করা এবং যে পাঁচই আগস্ট সংগঠিত হয়েছিল এবং এই পাঁচই আগস্ট সংগঠিত হওয়ার যে পূর্বের প্রেক্ষাপট সেটির সাথে জাতীয় পার্টির সরাসরি সম্পৃক্ততা রয়েছিল, কেননা তারা স্বৈরাচারের হালুয়া রুটির ভাগিদার ছিল। আমরা এই মুহূর্তে মনে করি যে জাতীয় পার্টি জাতীয় রাজনীতিতে তাদের যে কোণঠাসা অবস্থা সেটিকে আড়াল করার জন্য এবং গণ অধিকার পরিষদের যে বর্তমানে যে গণজোয়ার চলছে একটি ইতিবাচক রাজনীতিতে এবং পরিবর্তনের রাজনীতিতে, এটিতে তারা ঈর্ষান্বিত হয়ে এবং গণ অধিকার পরিষদের রাজনীতি যাতে আগামী দিনে যে সুশৃঙ্খল রাজনীতি সেটি যাতে হয়ে উঠতে না পারে এ ব্যাপারে আসলে জাতীয় পার্টি এর জন্যই তাদের সর্বোচ্চ নোংরামির পরিচয় দিচ্ছে। কাজেই আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যে এই জাতীয় পার্টি কিন্তু 1986 সালের 1 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল একটি বিশেষ প্রেক্ষাপটে। পরবর্তীতে তারা কী ধরনের কার্যক্রম পরিচালিত করেছে এবং বিশেষ করে স্বৈরাচারী শেখ হাসিনার সময়ে সেই স্বৈরাচার শেখ হাসিনাকে বৈধতা দেওয়ার অন্যতম ইজারা নিয়েছিল এই জাতীয় পার্টি। কাজেই তারা যতই হাম্বিতাম্বি করুক কিংবা আসলে যতই লাফালাফি করুক, গণ অধিকার পরিষদ কিংবা সচেতন রাজনৈতিক মহল যারা রয়েছে তাদের পাতানো ফাঁদে কখনোই পা দিবে না। এবং তাদেরকে আমরা অনুরোধ জানাই তাদের জায়গা থেকে যে আপনারাও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে এবং জাতীয় পার্টি যেহেতু একটু পুরনো দল, আপনাদের প্রায়শ্চিত্ত করার সময় এসেছে এবং প্রায়শ্চিত্ত করেই আগামী দিনে জাতীয় রাজনীতিতে জাতীয় পার্টিকে রাজনীতি করতে হবে, এর কোনো বিকল্প নেই। কাজেই জাতীয় পার্টিকে আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে অনুরোধ জানাই যে আপনারা অবশ্যই আপনাদের জায়গা থেকে একটি রাজনৈতিক দল হিসেবে, পুরনো রাজনৈতিক দল হিসেবে জাতীয় রাজনীতিতে আপনাদেরও অতীতে অবদান ছিল, কিন্তু স্বৈরাচারের সঙ্গে একাত্মতা পোষণ করা এবং যে পাঁচই আগস্ট সংগঠিত হয়েছিল এবং এই পাঁচই আগস্ট সংগঠিত হওয়ার যে পূর্বের প্রেক্ষাপট সেটির সাথে জাতীয় পার্টির সরাসরি সম্পৃক্ততা রয়েছিল, কেননা তারা স্বৈরাচারের হালুয়া রুটির ভাগিদার ছিল। কাজেই জাতীয় পার্টিকে আমরা অনুরোধ জানাব যে আপনাদের জায়গা থেকে আপনারাও সর্বোচ্চ রাজনৈতিক সম্প্রীতি এবং সেই সাথে মানবিকতার পরিচয় দিবেন। রাজনীতিবিদদের কাছে আসলে এই মুহূর্তে পাঁচই আগস্টের পরে দেশের মানুষ কিংবা দেশের রাজনীতি সচেতন মানুষ এই ধরনের নোংরামি কিংবা আসলে এই যে উস্কানিমূলক বক্তব্য এটি কোনোভাবেই প্রত্যাশা করে না। তাই আমরা চাই যে আমরা সবাই মিলে শুধুমাত্র জাতীয় রাজনীতিতে নয়, বিশেষ করে রংপুরে আমরা সম্প্রীতির সাথে এবং সবাই মিলে একযোগে একটি ইতিবাচক রাজনৈতিক ধারা যে রয়েছে সেটিকে আগামী দিনে আরও প্রতিষ্ঠিত করতে চাই, আরও চাঙ্গা করতে চাই।